हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू ए न्यू ब्लॉग। आज के हलो नवमी, तो नवमी दिन हमें सकाल बेला मंडपे आसते पारिनी, तो एक बेला करे एसेछि जेहेतु आमार हजबैंड एसेछे बाड़ीते, तो आमरा दुजने एकसाथे खावा दावा करे तारपर बेरिये एसेछि मंडपे। एखन मंडपे बसे आछि पाड़ार मंडपे, आर एई जे देखते पाच्छेन पाड़ार किछु छेलेरा पुजो करछे, आर एदिके अनेके बसे आछे कारण नवमी पुजोर तारा उपोस करेछे, अंजलि निबे आर कि, तार जोन्नो ओरा बसे आछे। आमिओ साथे एकटु बसलाम। बसार पर आजके आमार काकीमणिर बाड़ीते निमंत्रण आछे, निमंत्रणते जाबो, तो एई तो एसे गेछि। एखाने काकीमणि करेछे इलिश भापा, साथे आछे पोलाओ माने बासंती पोलाओ आर चिकेन, আর ছোট ছোট মাছ এনেছিল কাকু, তো ভাজা করে দিয়েছে, আর সাথে আছে পাঁপড় ভাজা, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, তো নবমী স্পেশাল। আর এখন হয়ে গেছে রাত, রাতের বেলা আমরা এখন ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছি বলতে দুর্গাপূজা তো মোটামুটি সব প্যান্ডেলই হপিং করা হয়ে গেছে, খালি এটাই ছিল বাকি, এটা হনুমান মন্দিরের পুজো, তো দেখে নিলাম এটাও। দেখার পর এখন সোজা পাড়ার প্যান্ডেলে চলে যাব, আর পুজোতে যাব না কারণ নবমী পুজোতে অনেক ভিড় হয়, তো এত ঘোরাঘুরি করলাম না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন নাচানাচি শুরু হয়ে গেছে, মানে নবমী পুজোতে আমাদের পাড়াতে এইভাবে সবাই নাচ করে, যার জন্য ভাংড়া পার্টি মানে আনা হয় নাচ করার জন্য। এখানে আমি আমার মেয়ে খুব নাচছিলাম, সাথে আমার মেয়ে খুব এবার খুব এনজয় করেছে, যেহেতু ও একটু বড় হয়েছে, নাচের মানে নাচটা কি উপভোগ করতে শিখেছে, তাই এবার আমার মেয়ে খুব এনজয় করেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে নাচছে, একদম ঘেমে একাকার, স্নান করে নিয়েছে, তাও ওর নাচ শেষই হচ্ছে না। একবার বলছিলাম চল বাড়ি ফিরে যাই, তো ও আমার সাথে বেরিয়ে গেছিলো, বেরিয়ে গিয়ে আবার আধা রাস্তা থেকে ঘুরে এসেছে, বলে কি না আমি আরেকটু নাচবো, এসে আবার নাচানাচি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ও খুব এনজয় করছে এবার পুজোটা, তো ভালো লাগছে দেখে। আমার মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন পুজো কি বুঝতে শিখেছে, নাচ মানে এনজয় করতে শিখেছে, খুব আনন্দ করছে, সেটা নিয়ে আমি খুব হ্যাপি। আর আমি বেশি নাচানাচি করিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ, এক দুইবার ওর সাথে নাচানাচি করেই সাইডে দাঁড়িয়েছিলাম, আর ও নাচছিল, এনজয় করছিলো, ওকে করতে দিচ্ছিলাম, তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে নাচানাচি করছে, খুব ফুর্তি করছে ও এবার। প্রায় অনেক রাত হয়ে গেছিলো, মেয়ের নাচই শেষ হচ্ছিল না, তারপর বললাম চল আর নাচ করতে হবে না এখন বাড়ি যে, কাল তো দশমী, প্রায় রাত একটার সময় ঘরে গিয়েছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, শুভ বিজয়া আপনাদেরকে জানাই, বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। কালকে নবমীর কিছু ফুটেজ আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন, তো আমি নবমীতে তেমন কিছু শ্যুট করিনি কারণ কালকের দিনটা একটু এনজয় করছিলাম, তার জন্য কোনো কিছু শ্যুট করিনি, যা যা পেরেছি তাই শ্যুট করে রেখে দিয়েছি, একটু আনন্দ করেছি। আজকে দশমী, আমি রেডি হয়ে গেছি, এখন ঠাকুর নামিয়ে নিয়েছে বেদি থেকে, মা বাটা ছোঁয়াতে যাবে, আমরাও যাব, আমি রেডি, মেয়েও রেডি, মাও রেডি হচ্ছে, এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, তো আমরা সবাই এখন মণ্ডপে যাব, চলুন যাই। এখন মা আর বাড়ির বৌদি বাটা নিয়ে যাচ্ছে, মানে সিঁদুর খেলার জন্য, সিঁদুর ছোঁয়ানোর জন্য যাচ্ছে, তো আমিও সাথে সাথে যাচ্ছি, কিন্তু আমি মণ্ডপে ঢুকবো না কারণ ওরা খুব মাখামাখি করে সিঁদুর খেলে, আমার আমি সিঁদুরটা পরবো কিন্তু আমার পছন্দ হয় না, তাই খালি একটু মানে শ্যুট করার জন্য মণ্ডপের ভিতরে গিয়েছিলাম, একটু শ্যুট করে বাইরে চলে এসেছি কারণ অনেক সিঁদুর দিয়ে মাখামাখি করে আমার গালে র্যাশেস হয়ে যায়, আমি সেই জন্য সিঁদুরটা দিয়ে খেলি না, তো এখন আমি বাইরে চলে যাব ওদের একটু শ্যুট করে।
এবার মা প্যান্ডেল থেকে বেরিয়ে এসে আমাকে সিঁদুর ছুঁয়ে দিচ্ছে, ভগবানের পায়ে লাগানো সিঁদুর। তো আমিও মাকে ছুঁয়ে দিলাম। এভাবে সিঁদুর দিয়ে মা বাড়ি চলে গেল আমার মিষ্টি মুখ করিয়ে। আমি একটু ওই প্যান্ডেলের পাশে আমার এক দাদার দোকান আছে, ওই দোকানে বসেছিলাম, কারণ প্যান্ডেলের ভিতরে যাচ্ছিলাম না, জানেনি। ও আমি সিঁদুর খেলাটা পছন্দ করি না বলবো না, কি হয় আমার মানে সহ্য হয় না, তার জন্য আমি খেলি না। এবার ঠাকুর বিসর্জনে যাবে সবাই, সবাই বেরিয়ে এসছে। আমরাও আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই ড্রেসটা পরে এত গরমে যাওয়া যাবে না, তাই আমি একটু চেঞ্জ করে নিলাম। আর ওদিকে সবাই বেরিয়ে এসছে, ঠাকুরকে গাড়িতে তোলাও হয়ে গেছে। আমরা সবাই এখন একসাথে বেরিয়ে যাব ঠাকুরের বিসর্জনে। এই দেখুন মা আছে, মাসিরা আছে, ওইদিকে এক বৌদি সবাইকে রং দিচ্ছে, এবার আমাকেও মাখিয়ে দেবে। তো সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আমাদের মানে পাড়াতে বা আমার বাপের বাড়িতে এই জিনিসটা খুব ভালো লাগে, এই বিজয়া দশমীর যে এই যে ভিড়টা, ঠাকুরকে নিয়ে যাওয়া আর প্রতিটা মেয়ে মানুষকে আনন্দ করতে দেওয়া, আমাদের পাড়াতে এই জিনিসটা আছে যে ছেলেরা যতটুকু আনন্দ করবে মেয়েরা ঠিক তার সমান আনন্দ করবে। সেটা আজকে বলবো না, আমি মেয়ে থাকা অবস্থা থেকে দেখে আসছি, আমাদের ঠিক সমান পরিমাণে আনন্দ করতে দেওয়া হয়, প্রতিটা মেয়েকে গাইড দিয়ে রাখা হয় যাতে কোনো হুলস্থুল না হয় বা অন্য পাড়ার ছেলেরা এসে এখানে না ঢুকে বা অন্য কোনো মানে কোনো ধরনের যাতে অসুবিধা না হয়, মেয়েদেরকে পুরোটা প্রোটেকশন দিয়ে মেয়েদেরকে আনন্দ করতে দেওয়া হয়। সামনের দিকে ছেলেরা থাকে, পেছন দিকে মেয়েরা থাকে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা আনন্দ করি, আমাদের পুরোটা মানে কি বলবো, এত আনন্দ আমি হয়তো কোনো জায়গায় উপভোগ করিনি। আমার বিয়ে হয়েছে 9 বছর হয়ে গেছে, কিন্তু আমি দুর্গা পুজোতে বাপের বাড়িতে থাকাটা বেশি পছন্দ করি, কারণ ওইখানে এই যে এই মিলমিশটা অনেকটাই আমরা মানে আমি মিস করি, তার জন্য আমি বাপের বাড়িতে যেতে প্রিফার করি। আর বেশিরভাগটা সময় আমি বাপের বাড়িতেই যাই, তার থেকে মনে হয় 1 থেকে 2 বছর আমি এখানে ছিলাম, না হয়তো আমি বাপের বাড়িতেই থাকি। আমাদের এখান থেকে ঠাকুর বের করে নিয়ে যাওয়ার পর ঠাকুরটাকে পুরোটা টাউন ঘোরানো হয়। তো সবাই যায়, কিন্তু এবার আমি যাইনি, কারণ আমার শরীর ভালো না, আর হাজবেন্ডও ছিল, হাজবেন্ডেরও শরীর ভালো না, বলছে এতদূর হাঁটতে পারবো না, খুব কষ্ট হবে। তো যখন ঘুরে আসবে আমাদের সামনে তখন আমরা সাথে সাথে যাব। তো আমরা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক পাশে দাঁড়িয়েছিলাম, গাড়িটা ঘুরে আসার পর আমি ওদের সাথে আবার যোগ হয়েছি। তো বেশি দূর যাব না, প্রায় 10 মিনিট মতন হেঁটে গেলে আমাদেরকে এখন মানে আমরা যারা মেয়েরা আছি মেয়েদেরকে এখন পাঠিয়ে দেবে, মেয়েদেরকে নদীর পাড়ে নেবে না, কারণ নদীর পাড়ে অনেক ভিড় হয়, প্রতিটা ঠাকুর বিসর্জন দেওয়া হয়। তো ওইখানে ছেলে মানুষেরই কাজ, মেয়েদেরকে আর নেওয়া হয় না, এতটুকু আনন্দ করার পর আমাদের পাঠিয়ে দেওয়া হয়। তো এটা হলো নদীর পাড়ের কিছু অংশ, আমার বন্ধু মানে তুলে এনেছে। তো ও আমি বলেছিলাম কিছু ভিডিও আমার জন্য তুলে রাখিস, তো ও তুলে এনে আমাকে দিয়েছে। এটা যখন ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে তখনের অংশ, তো ও তুলে রেখেছিল। দেখতে পাচ্ছেন উপরে চাঁদ আর নিচে যে ঠাকুরের যে ছবিটা দেখা যাচ্ছে, অপরূপ অপরূপ লাগছে, মানে এত সুন্দর করে ও যে ভিডিওটা করে এনেছে, আমি সত্যি খুব মানে কি বলবো, ভিডিওটা অ্যাড করার সময় আমার খুব ভালো লাগছিলো যে ও এত সুন্দর করে ভিডিওটা করে এনেছে। তো এবারের জন্য মা চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে, আর আপনাদেরকে জানাই আবারও বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বছরটা ভালো করে কাটান, আবার মার অপেক্ষায় থাকুন। এই নিয়েই আর কি বলবো, মার সাথে সাথে আমিও বাড়ি ফিরে আসলাম, বিজয়া দশমীর পরের দিন আমিও বাড়ি ফিরে আসলাম।
খুব কষ্ট হচ্ছিল মা বাবাকে এবার ছেড়ে আসতে, ভাবলেও চোখের জল বেরিয়ে আসে। বাবাকে রেখে এসেছি, মা যখন আধা রাস্তা আসলো, আসার পর আমাদেরকে টমটমে তুলে দিল। তুলে দেওয়ার পর মাও এবার কান্না করেছে রাস্তায় দাঁড়িয়ে। আমারও মনটা খুব খারাপ লাগছিল, গাড়িতে বসে মনটা গোমরা করে বসেছিলাম। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করলো, কেন তোমার মনটা গোমরা হয়ে আছে? তো ছেলেরা তো আর অতটা বুঝে না, কারণ ছেলেদের তো মা বাবাকে ছেড়ে যেতে হয় না, মেয়েদেরই তো সব ছেড়ে আসতে হয়। তো এবার খুব খারাপ লাগছিল, তার জন্য আমি পরে আর কোনো ভিডিও করিনি, খালি স্টেশনে যাওয়া পর্যন্ত একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই এখানে আমি অ্যাড করে দেব, দেখে নেবেন। আর যদি আপনাদের আমার এই পুজো ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন করে দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে আজকে আমি বিদায় নিলাম, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।